নমস্কার। লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যাওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আহত হন, তারপর বিজেপির তাবড় তাবড় নেতারা কটাক্ষ করলেও শুভেন্দু অধিকারী এ ব্যাপারে নিশ্চুপ থাকেন কিছুদিন। শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীও তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন, তাও শুভেন্দু অধিকারী এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন। আর এবারে শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ডেজ নিয়ে বোমা ফাটালেন। যাওয়াটা কি আপনাদের পক্ষে খুব সুখকর হবে? সুখকর হবে না, তাহলে হারাতে হবে। এক নম্বর বোতাম টিপতে হবে, পদ্ম ফুলে দিতে হবে সামনে রামনবমী। ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন পদ্ম ফুল দিয়ে, পদ্ম ফুল ছাড়া কোন শুভ কাজ হয় না। কলাবাদ ভাইপো বলছিল পদ্ম ফুলের ডগা কাটলে নাকি শুকিয়ে যায়, আর ঘাস ফুল যত কাটবে তত গজায়, আর আমরা বলেছি উপড়ে ফেলবো নিচ থেকে। কি সুন্দর সুন্দর একটা মুখ্যমন্ত্রী ঠ্যাং দেখিয়ে ভোট চাইছেন, পা দেখাচ্ছেন, প্রত্যেকদিন রাত্রে ক্রেপ ব্যান্ডেজ নতুন করে বাঁধেন, নতুন করে সকালবেলা পানেন, ভুলে যান।